Easy TV International. আমি যদি মরে যাই আমাকে বুঝবে না আমাকে মেরে ফেলা হয়েছে আমি সুইসাইড করতে পারি না ন্যাকামি গরজ এখানে খাইতে পারবি না নিতে পারবি না কি কি বল আমি না বলতে পারতেছি না ভাই আমার বলতে ইচ্ছা করতেছে অনেক আমি বলতে আমরা 5 মিনিট কান্দে থাকছিলাম আমি 4 দিন ধরে ননস্টপ আমি পাগল হয়ে গেছি আমি সুস্থ নাই মানসিক ভাবে আমি না পাগল হয়ে গেছি ভাই আমার পাগল আমি পাগল হয়ে গেছি আমার জায়গা থাকলে আপনারা কেমন বেশি কথা বলতে পারবেন যার নাম আরে বেনজির নাসিরউদ্দিন আহমেদ সে কি করেন সে ঘুরে এসে প্রথম আমাকে দুটো থাপ্পড় মারছে আমি তো এমনিতে কথা বলতে পারি জিমিকে দেখে শখ আমি চুপ করে আছি জিবি শুনছে আমি কিছু বলতেছি না জিবি শুনতেছে আমার পরিচিত লোকজন যে তুমি কিছুই বলো না আমি আসলে কিছু বলতে পারি নাই ওই পরিবেশই তো ছিল না হয়তো বলার ওরা তো অ্যাগ্রেসিভ ছিল না আবার ওইটা যারা ছিল লাইট অফ করে দিতে বলছে লাইট অফ করে দিতে তারপরে টিভি মনিটর ছিল বলে কি আরেকটা লোক ছিল শার্টটা এভাবে খুলে বুতাম টুতাম ছড়ে গেছে তারপর জিমি গলায় এভাবে প্যাঁচা দিছে শার্টটা প্যাঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত হচ্ছে মাধুরী দীক্ষিত গানে নাচবি তুই এখন কাজরে কাজরে বলেও নাচতে ছিল আমি এই হরাবাল দৃশ্য ভাই বলতে পারছি না এরম এরম করতেছিল হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে একদম মুক্তির মধ্যে তখন ওরা ঢুকে ঢুকে যখন ঢুকে তখন আমাদের সিকিউরিটি অফিসার বা আমাদের সেক্রেটারি তেমন কেউ উপস্থিত ছিল না বিরুদ্ধে কেন অভিযোগ আমাদের অভিযোগ আমি যে ওই যে ড্রিঙ্কসগুলো নিতে চাইছে তারা তো নিতে পারে না ক্লাব মেম্বার না তারা তো নিতে পারে না তো আমি জাস্ট তাদেরকে বাধা দিচ্ছি যে এটা নেওয়া যাবে না নিতে হলে তোমাদের কোনো অ্যাকাউন্টে অ্যাগেনস্টে নিতে হবে আর এটা বিক্রিযোগ্য না এটা সাথে করে নেওয়ার জিনিস না এটা এখানে বসে খাওয়ার জিনিস এরপরে সে উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগালাজ শুরু করে আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে কথা বলছেন ওই পরিমণি আমি তাকে ওই ঘটনার আগ পর্যন্ত আমি চিন্তা করতাম